আসুসের একটা মডেল জাইফ্রাস G16, জি জাইফ্রাস এর মডেল, পিসিএলই জেন 4 এর এসএসডি এবং এনভিডিয়া জিফোর্স এর আরটিএক্স 4050 6GB ডেডিকেটেড, জিফোর্স আরটিএক্স 3050 Ti এর একটা প্রসেসর, হ্যাঁ 4GB ডেডিকেটেড, মানে আরটিএক্স গ্রাফিক্স তো একদম সেই লেভেলের, জি গেমিং করা যাবে, গেমিং করার জন্য। এটা কিন্তু 16 ইঞ্চি এবং 144Hz এর ডিসপ্লে থাকছে, এটাতে 144Hz, জি ওয়াও। আর ব্যাকলাইটটা কি বলতো, ব্যাকলাইটটা আছে i5 এর দামে i7 দিব আপনাকে, আছে i5 এর দামে i7 ল্যাপটপ, জি i5 এর দামে i7। ভাই মার্কেট প্রাইস থেকে কত ড্রপ করে দিয়েছেন? মার্কেট প্রাইস থেকে মিনিমাম 10000 টাকা ডিসকাউন্ট আছে, 10000 টাকা ডিসকাউন্টে তিনবার চার্জ করা হইছে, কয়বার চার্জ? মাত্র তিনবার চার্জ করা হইছে, মাত্র তিনবার চার্জ, মাত্র তিনবার চার্জ। তার মানে তো ওপেন বক্স ল্যাপটপ, একদম ওপেন বক্স কন্ডিশন। দেখেন একটা সিঙ্গেল ডেন্ট অথবা স্ক্র্যাচ নাই, 16GB RAM দেওয়া আছে, 512GB NVMe M.2 SSD দেওয়া আছে, ফুল মেটাল বডি, 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন এই মডেলটিতে, HP ZBook 14U G6, হ্যাঁ Core i5 এর 8th জেনারেশন, 16GB DDR4 এর RAM দেওয়া আছে, 256GB NVMe M.2 SSD, XPS প্রিমিয়াম কালেকশন, জি একবার দেখেন কতটুক স্লিম, একদম স্লিম ল্যাপটপ যারা XPS নিতে চান। আর XPS এর কিন্তু সেলও প্রচুর হয়, প্রচুর সেল হয়। এটা হচ্ছে Core i5 এর 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, তো ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই ভাই, আপনার কথা বললে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেব এবং ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা ইউজ ল্যাপটপ নিতে যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে, তারা কিন্তু সরাসরি ওয়ান টেক শপে চলে আসতে পারেন। আমাদের সামনে রয়েছে হাবিব ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসিফ ভাইয়া আপনি আসছেন, খুবই খুশি হলাম। আমাদের নতুন শোরুম উদ্বোধন হলো, এই উপলক্ষে আমরা ভালো কিছু প্রাইজে, রিজনেবল প্রাইজে ভালো কিছু গুড কন্ডিশনের আমরা প্রোডাক্ট আজকে আপনাকে দেখাবো। শুরুতে আমরা কোন ল্যাপটপটা দেখবো ভাইয়া? শুরুতে ভাই আমরা দেখাবো হচ্ছে HP EliteBook এর 840G5 এর একটি মডেল, 840G5, হ্যাঁ জি 840G5। এটা হচ্ছে i7 এর 8th জেনারেশন একটি প্রসেসর, আচ্ছা i7 এর 8th জেনারেশন, 16GB RAM, 512GB NVMe M.2 SSD। এর প্রাইস দিচ্ছি মাত্র আমরা 33500 টাকা, 33500 টাকা এই প্রাইস ভাইয়া, মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস। নেক্সট ভাই ল্যাপটপটা দেখবো হচ্ছে HP EliteBook এর 845G8, মাত্র প্রাইস রাখছি এটার 42000 টাকা, 42000 টাকা। আর প্রত্যেকটা থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনে, একদম 100% ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন একদম ওপেন বক্স কন্ডিশন, এগুলো ওপেন বক্স কন্ডিশন, 42000 টাকা মাত্র পেয়ে যাবেন 845G7। পরবর্তীতে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে HP ZBook সিরিজ, ZBook জি, আচ্ছা সবাই হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন, জি মোবাইল ওয়ার্ক স্টেশন বলে এটাকে। এটার মডেলটা হচ্ছে HP ZBook 14U G6, হ্যাঁ Core i5 এর 8th জেনারেশন, 16GB DDR4 এর RAM দেওয়া আছে, 256GB NVMe M.2 SSD, 16256, চাইলে আবার আপডেটও করা যাবে, আপডেটও করতে পারবে। এটাতে একটা স্লটে 16 দেওয়া আছে, আপনি চাইলে আপডেট করতে পারবেন। এটার প্রাইস রাখছি মাত্র আমরা 33500 টাকা, 33500 টাকায় ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ, জি ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ, 24 ঘন্টা ধুমায় কাজ করবে, কোনো কিছু হবে না। আবার দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন, সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ। পরবর্তী যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে HP EliteBook এর 840G8, G8 মডেল, জি এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ, ওপেন বক্স, জি 11th জেনারেশন, i5, 16GB RAM, 512GB SSD। এটা ভাইয়া তিনবার চার্জ করা হইছে, কয়বার চার্জ? মাত্র তিনবার চার্জ করা হইছে, মাত্র তিনবার চার্জ, মাত্র তিনবার চার্জ। তার মানে তো ওপেন বক্স ল্যাপটপ, একদম ওপেন বক্স কন্ডিশন। দেখেন একটা সিঙ্গেল ডেন্ট অথবা স্ক্র্যাচ নাই, আবার বেজেলটাও কিন্তু একদমই ন্যানো, ন্যানো বেজেলের 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, আচ্ছা এটা ইন্টেল এর Core i5 ইউজ, 11th জেনারেশন, 16GB RAM, 512GB, মাত্র পেয়ে যাবেন 46000 টাকায়, 46000 টাকা, জি 46000 টাকা এটা পেয়ে যাবেন। আমরা এরপর চলে আসবো হচ্ছে Lenovo এর একটি মডেলে, Lenovo, হ্যাঁ জি Lenovo এর X1 Carbon, জি i5 এর 8th জেনারেশন, 16GB, 256GB। দেখেন সুপার ফ্রেশ এটা কন্ডিশন, দেখেন একদম নিউ দেখতে, এটা হচ্ছে একদমই স্লিম ল্যাপটপ ভাই, এটা কি নতুন ল্যাপটপ? একদম ন্যানো স্লিম এবং নতুন কন্ডিশনে আছে, আমার কাছে তো মনে হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা কিন্তু 7th জেনের একটা স্ক্র্যাচ নাই, হ্যাঁ জি একটাও স্ক্র্যাচ নাই, আচ্ছা এটা মাত্র আমরা রাখছি 38000 টাকায়, 38000 টাকায় X1 কার্বন, 38000 টাকা পাচ্ছেন X1 কার্বন, 16GB, 256GB। ভাইয়া যদি কেউ ওয়ান টেক থেকে ল্যাপটপ গুলা পারচেস করে, প্রতিটার সাথে গিফট আছে কি কি? গিফট হিসেবে থাকছে একটা ব্যাগ থাকবে এবং একটা মাউস থাকবে। পরবর্তীতে দেখবো ভাইয়া ডেলের একটি প্রিমিয়াম ল্যাপটপ, এটা হচ্ছে ডেল XPS, প্রিমিয়াম
কালেকশন। জি একবার দেখেন কতটুকু স্লিম, একদম স্লিম ল্যাপটপ যারা এক্সপিএস নিতে চান। আর এক্সপিএস এর কিন্তু সেলও প্রচুর হয়, প্রচুর সেল হয়। এটা হচ্ছে কোরাই ফাইভের 8 জেনারেশন, 8 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি, আর 256 জিবি, আর 256 জিবি। আর হচ্ছে এটা বেজেল লেস বলা চলে, একদমই ন্যানো বেজেলের একটা ল্যাপটপ, একদমই ন্যানো বেজেলের একটা ল্যাপটপ। 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার প্রাইস আমরা স্পেশাল একটা প্রাইস দিব আসিফ ভাইয়ের জন্য, স্পেশাল প্রাইস, একদমই স্পেশাল প্রাইস, 38000 টাকা, 38000 টাকা এক্সপিএস। জি মাত্র 38000 টাকা এক্সপিএস পাবেন আমাদের ওয়ান টেকে। আচ্ছা এক্সপিএস এর তো অন্যান্য কালারগুলো হয়ে থাকে, সেগুলা কি আপনারা দিতে পারবেন? জি অবশ্যই দিতে পারবো, কিন্তু সিলভার কালার মডেলটা সবচেয়ে ভালো যায়, সবচেয়ে ভালো যাচ্ছে সিলভার কালার মডেলটা। ওকে তারপরে চলে যাব ডেল ব্র্যান্ডের আরো একটা প্রিমিয়াম কালেকশন। ডেল এর ডেল এর প্রিমিয়াম সেকশনের মধ্যে আরেকটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 360 মডেল, একটা 360 রোটেট করা যাবে। এটা মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400, এটা হচ্ছে i5 এর 8 জেনারেশন, 8 জিবি র‍্যাম দেওয়া আছে, 256 জিবি এনভিএমআই M.2 এসএসডি, 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, ফুল টাচ রোটেটেবল। এই দেখেন টাচ প্লাস রোটেট করা, রোটেটেবল। এর প্রাইস রাখছি মাত্র আমরা 38000 টাকা, 38000। জি 38000 টাকা ফুল মেটাল বডি 360 টাচ এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে তারপর আছে হচ্ছে কোরের 6 জেনারেশনের, না এটা হচ্ছে ভাইয়া HP ব্র্যান্ডের অ্যারো সিরিজের, অ্যারো সিরিজ। জি জি এটা হচ্ছে 635G7, হ্যাঁ আচ্ছা। এটা রাইজেন 7 এর 4000 সিরিজ, 4700। এটাতে 16 জিবি র‍্যাম দেওয়া আছে, 512 জিবি 13 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 13 ইঞ্চি ডিসপ্লে। আচ্ছা ছোটর ভিতরে যারা হ্যান্ডি খোঁজে এবং কি ট্রাভেল ফ্রেন্ডলি, হ্যাঁ জি জি তাদের জন্য। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 37000 টাকা, 37000 টাকা, 37000 টাকা। ওয়ান টেক থেকে আপনি এই মডেলের ল্যাপটপটি পেয়ে যাবেন। হ্যাঁ যদি কেউ ঢাকার বাইরে থেকে ওয়ান টেক থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে চায় কিভাবে নিতে পারবে? ঢাকার বাইরে থেকে আপনি যে কোনো প্রান্ত থেকে, 64 জেলায় যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়ানটেক থেকে আপনি ল্যাপটপ নিতে পারেন। ল্যাপটপ নেওয়ার জন্য শুধু ডেলিভারি চার্জ হিসেবে 1000 টাকা একটা নামমাত্র কন্ডিশনে চার্জ দিবেন, এবং পুরো টাকাটা আপনি হাতে পাওয়ার পর, ল্যাপটপটি রিসিভ করার পর আপনি টাকাটি দিবেন। আর শোরুমে এসে যদি নিতে চাই শপের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি 33 নম্বর দোকান। সার্ভিসের মধ্যে আমাদের আছে ল্যাপটপ 3, হ্যাঁ ল্যাপটপ 3। জি জি ভাই এটা ফুল ব্ল্যাক কালার, দেখেন ভাই একটু মডেলটা দেখেন কত সুন্দর, আর ব্ল্যাকটার চাহিদা কিন্তু ভালো, ব্ল্যাকটার চাহিদা খুবই ভালো। আর 2K ডিসপ্লের ভিতর এটা কিন্তু 2K ডিসপ্লে, টাচ ডিসপ্লে, হ্যাঁ এটা কিন্তু ইউনিক একটা ডিসপ্লে। আরেকটা হচ্ছে এটার কনফিগারেশনটা হচ্ছে i7 এর 10 জেনারেশন, হ্যাঁ 16 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, একদম ন্যানো স্লিম, দেখেন ভাই একদম ন্যানো। এটা হচ্ছে ম্যাক এর অপশনাল, ম্যাক এর অপশনাল হিসেবে এটা ইউজ করা হয়। আর হচ্ছে এটা আপনি যদি ট্রাভেল করেন বা হচ্ছে টুকটাক কাজের জন্য বাইরে কাজ করেন যারা, তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 55000 টাকা, i7 এর 10 জেনারেশন, 55000 টাকায় ম্যাক, সরি সারফেস, হ্যাঁ জি জি ম্যাক এর অপশনাল হিসেবে সারফেস মাত্র 55000 টাকা। ওকে জেটবুক এর কিন্তু আরো একটা ডিভাইস আছে, আর জেট সিরিজের ভিতরে জেটবুকটা হচ্ছে পারফেক্ট বর্তমানে, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া জেটবুক এর ফায়ারফ্লাই সিরিজ, ফায়ারফ্লাই জেটবুক ফায়ারফ্লাই। আপনি কন্ডিশনটা একটু দেখেন, একদমই সুপার ফ্রেশ থাকবে, একদমই সুপার কন্ডিশন। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই G7, হ্যাঁ G7 আর i5 এর 10 জেনারেশন, 16 জিবি র‍্যাম দেওয়া আছে, 256 জিবি এনভিএমআই M.2 এসএসডি। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 42000 টাকা, 42000 টাকা, মাত্র 42000 টাকায় সুপার কন্ডিশনের এই জেটবুক ফায়ারফ্লাই সিরিজের ল্যাপটপটি আপনি আমাদের ওয়ান টেকে পেয়ে যাবেন। ভাইয়া সারফেসের ওইটা আগে যেটা দেখালাম ব্ল্যাক কালারটা সেম কনফিগারেশনে, এটা সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ল্যাপটপ 3 i7 10, 16 256, ল্যাপটপ 3, হ্যাঁ জি ল্যাপটপ 3 16 256, এটাও কিন্তু 2K টাচ এবং ন্যানো স্লিম, হ্যাঁ একদমই স্লিম এর একদমই, ঠিক আছে। এটারও প্রাইস 55000 টাকা, 55000, হ্যাঁ জি ভাই। এখানে তো গেমিং ল্যাপটপ দেখতে পাচ্ছি, জি ভাই গেমিং ল্যাপটপ আছে আমাদের কাছে এবং খুব ভালো প্রাইসে, হ্যাঁ এটা একটু দেখেন, এটা হচ্ছে HP Victus, Victus 16, হ্যাঁ Victus 16 Ryzen 5 এর 7000 সিরিজ, GPU হিসেবে আছে RTX, RTX একটা গ্রাফিক্স দেওয়া আছে, হ্যাঁ মডেলটা আপনাকে দেখাই, GeForce RTX 3050 Ti এর একটা প্রসেসর, হ্যাঁ 4GB ডেডিকেটেড, মানে RTX গ্রাফিক্স তো একদম সেই লেভেলের, জি গেমিং করা যাবে, গেমিং করার জন্য। এটা কিন্তু 16 ইঞ্চি এবং 144Hz এর ডিসপ্লে থাকছে এটাতে, 144Hz, জি ওয়াও। আর ব্যাকলাইটটা কি বলতো, ব্যাকলাইটটা আছে। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 84000 টাকা, 84000 টাকা, 84000 টাকা, 16 ইঞ্চি Victus কেউ দিতে পারবে না। আচ্ছা এটা ব্র্যান্ড নিউ প্রাইস, ব্র্যান্ড নিউ তো আপনাদের কাছে আছে, ব্র্যান্ড নিউ আছে আমাদের, ব্র্যান্ড নিউ আরেকটা দেখাই আমি আপনাকে। এটা হচ্ছে Victus 15, হ্যাঁ 15 ইঞ্চির, এটা হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজ, এটা কিন্তু ভাই HS প্রসেসর, হ্যাঁ HS প্রসেসর গুলো হচ্ছে গেমিং প্রসেসর। এটাতে 8GB DDR5 এর RAM দেওয়া আছে এবং 512GB NVMe M.2 SSD, 15.5 ইঞ্চির ডিসপ্লে, 144Hz, একদম ইনটেক সিল প্যাক থাকবে, ইনটেক সিল প্যাক। এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে আপনার 2050 4GB। আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 83000 টাকা, 83000 টাকা, মাত্র 83000 টাকা, ইনটেক সিল প্যাক HP গেমিং ল্যাপটপ 15। ভিক্টাসে কিন্তু ভাই অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এটা কিন্তু 16 ইঞ্চি, ওটা কিন্তু 15 ইঞ্চি। আচ্ছা এটা 15 ইঞ্চি আর এটা 16 ইঞ্চি, 16 ইঞ্চি, ওটা কিন্তু ইনটেক সিল প্যাক, এটা সামডে ইউজড,
ফাটাফাটি গেমিং হবে এটা দিয়ে, এবং 8GB লাইট আছে, 8GB ব্যাক লাইট। রাতের বেলা কিন্তু এই জিনিসটা অনেক জোস লাগবে, আর যারা গেমিং করতে চান বিশেষ করে এটা দিয়ে রাফ টাফ গেমিং খেলা যাবে, তাই না? এটা মাত্র প্রাইস রাখছি আমরা 1,55,000 টাকা, 1,55,000 টাকা। এটা নতুন প্রাইস আছে ভাই 2,54,000 টাকার উপরে, 2,54,000 রেট আছে বর্তমানে। জি বর্তমানে এটা ইউজ দিচ্ছেন আপনারা ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র 1,55,000 টাকা। এটার সাথে ভাই অরিজিনাল যে ব্যাগটা থাকে, অরিজিনাল ব্যাগটা পাবেন, অরিজিনাল বক্সটা পাবেন, অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে। এবং ভাই যারা খুবই কম বাজেটে, খুবই কম বাজেটে ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছে ফ্রেশ কন্ডিশনে, তাদের জন্য আমাদের কিছু ল্যাপটপ আছে। তা আমি প্রথম দেখাবো হচ্ছে HP EliteBook-এর 840G3। হ্যাঁ, G3 মডেল। জি, G3 মডেল, এক সময়ের জাতীয় ল্যাপটপ বলা চলে, এক সময় জাতীয় ল্যাপটপ বলা চলে। এটা i5-এর 6 জেনারেশন, 8GB RAM দেওয়া আছে, 256GB NVMe M.2 SSD। হ্যাঁ, 14-inch ফুল এইচডি ডিসপ্লে। এটার প্রাইস রাখছি মাত্র আমরা 21,000 টাকা, 21,000 টাকায়, মাত্র 21,000 টাকা। 840G3 i5-এর 6 জেনারেশন, ফ্রেশ থাকবে, একদম ফ্রেশ থাকবে। আর এগুলোর সাথে তো গিফট আছে, তাই না? অবশ্যই গিফট থাকছে, একটা ব্যাগ পাবেন, অরিজিনাল চার্জার পাবেন, এবং হচ্ছে গিফট হিসেবে আরেকটা মাউস পাবেন। আচ্ছা ভাই, আর একটা জিনিস বলি, এটা তো আপনাদের ফার্স্ট ভিডিও, আমার ভিডিও দেখে যদি কেউ আপনাদের কাছে আসে অবশ্যই তো ডিসকাউন্ট করে দেবেন। অবশ্যই ভাই, আপনার কথা বললে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো, এবং ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। কারণ হচ্ছে একটা ল্যাপটপ নেওয়ার পর পরবর্তী যে সার্ভিসটা, এটা অনেকেই দিতে পারে না। যেই ক্ষেত্রে আমরা হচ্ছে সব সময় এটা চিন্তা করে রেখেছি যে ল্যাপটপের পরবর্তী যে সার্ভিসটা, এটা আমরা অবশ্যই সুন্দর করে দিব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা দেখবো ভাই ডেলের একটি মডেল, ডেলের 5480 একটি মডেল, কম বাজেটের ভিতরে, কম বাজেটের মধ্যে। এটা হচ্ছে i5-এর 7 জেনারেশন, 8GB, 256GB। হ্যাঁ, 8256 ফুল এইচডি, 14-inch ডিসপ্লে, 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন, 2 থেকে আড়াই ঘন্টা। জি, ফুল কার্বন ফাইবার বডি, এবং হচ্ছে এটার প্রাইস আমরা রাখছি মাত্র 24,000 টাকা, 24,000 টাকা। জি, 24,000 টাকা আমরা এই মডেলটি দিয়ে দিব। চাইলে তো আপডেট করা যাবে, অবশ্যই র্যাম রোম আপডেট করতে পারবেন। এরপরে ডেলের আরেকটি মডেল আছে, এটা কিন্তু টাচ ডিসপ্লে। হ্যাঁ, টাচ ডিসপ্লে। জি, ডেলের 7480, i5-এর 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, গ্লসি ডিসপ্লে, টাচ। এটার প্রাইস রাখছি মাত্র আমরা 23,000 টাকায়, 23,000 টাকা, মাত্র 23,000 টাকায় গ্লসি টাচ ডিসপ্লে। 25 বাজেটের নিচে যারা টাচ ডিসপ্লে নিতে চান, এটা কিন্তু দেখতে পারেন, আপনাদের জন্য অসংখ্য ভালো হবে এটা। আর রাফ কাজ করা যাবে ভাই? অবশ্যই, রাফলি টাফলি আপনি ইউজ করতে পারবেন এটা। আর ভাই যারা 13-inch মধ্যে খুঁজছেন মিনি ল্যাপটপ, হ্যাঁ, 13-inch মধ্যে এটা HP EliteBook-এর 830G6, জি, 830G6, i5-এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB NVMe M.2 SSD। হ্যাঁ, এটার প্রাইস রাখছি মাত্র আমরা 27,000 টাকা, 27,000 টাকা, 830G6। আর বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, আপনারা তো ল্যাপটপের ভিডিওগুলো দেখেন, এই শপের প্রাইসটা আসলে কীরকম। ফার্স্ট ভিডিও উপলক্ষে আপনাদের জন্য কিন্তু ডিসেম্বরের একটা ধামাকা স্পেশাল অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর শপে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট করে দিবে ভাই। ভাই পরবর্তীতে আমরা কি দেখবো? ভাইয়া পরবর্তীতে মাত্র 26,000 টাকা আমরা X1 কার্বন দিব, 26,000 টাকা X1 কার্বন। জি, 26,000 টাকা X1 কার্বন। এটা হচ্ছে i5-এর 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, ঠিক আছে, একদম পাতলা, দেখেন স্লিম, একদম কার্বন মানেই স্লিম, আবার হালকার ভিতরে, একদম লাইটওয়েট এন্ড স্লিম, ফুল ফ্রেশ কন্ডিশনে, মাত্র 26,000 টাকা, লাইটওয়েট এবং খুবই ন্যানো স্লিম একটা ডিভাইস। আচ্ছা, ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের ওয়ান টেকে। পরবর্তীতে ভাইয়া দেখবো T490S। হ্যাঁ, T490S স্লিমের ভিতরে, একদম স্লিমের মধ্যে T490S। T490টা একটু মোটা, T490S-টা একদম স্লিম। হ্যাঁ, আচ্ছা, এই স্লিমটাই আমরা আপনাকে দিব। i5-এর 8 জেনারেশন, 16GB RAM, 256GB M.2 SSD, মাত্র 28,500 টাকা, 28,500 টাকা, T490S। ভাই এগুলো দিয়ে তো সব কাজ করা যাবে, সব কাজ করতে পারবেন ভাই। আসিফ ভাই আপনার ভিডিও দেখে যদি আসে, আরো 500 ডিসকাউন্ট, আরো 500 ডিসকাউন্ট, মাত্র 28,000 টাকা। ভাইয়া আসিফ ভাই, আপনি গত 4-5 বছরে যে ভিডিও করেছেন, সবচেয়ে বেস্ট প্রাইস আজকে আমি ওয়ান টেকে আপনাকে দিয়ে দিব, ওয়ান টেকে ল্যাপটপ দিবেন। জি, i5-এর দামে i7 দিব আপনাকে, i5-এর দামে i7 ল্যাপটপ। জি, i5-এর দামে i7, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7400 2-in-1 ল্যাপটপ। এটা কিন্তু টাচ 360, টাচ প্লাস 360। আচ্ছা,
আমি আপনাকে একটু ডিসপ্লেটা দেখাই, একদমই সুপার ফ্রেশ কন্ডিশন, আর হচ্ছে স্লিম ন্যানো বেজেল, একদম ন্যানো বেজেলের i7 এর 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, মাত্র 44000 টাকা। কত? মাত্র 44000 টাকা। ভাই মার্কেট প্রাইস থেকে কত ড্রপ করে দিয়েছেন? মার্কেট প্রাইস থেকে মিনিমাম 10000 টাকা ডিসকাউন্ট আছে। 10000 টাকা ডিসকাউন্টে? আচ্ছা, এটা হচ্ছে Core i7 এর প্রসেসর। হ্যাঁ, Core i7 এর 8 জেনারেশন, 16GB, 512GB, মাত্র 44000 টাকা। পরবর্তীতে আরেকটা দেখবো 360 এর, এটা হচ্ছে 1030G3। 1030G3 এক সাইজটা দেখেন ভাই, একদমই স্লিম, এর ভিতর পাতলা, একদম মোবাইলের মতো স্লিম, টাচ 360 ম্যাট ডিসপ্লে। হ্যাঁ, 13-inch ডিসপ্লে। হ্যাঁ, i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, এটা রাখছি মাত্র 43000 টাকা। 43000 টাকা 1030G3 পাবে। এবং যারা ইয়োগা সিরিজ চান, ইয়োগা মেটাল বডি খুঁজে পান না, আমাদের কাছে মেটাল বডিটাও আছে। এটা কিন্তু অনেক চাহিদা ভাই, প্রচুর চাহিদা ভাইয়া। এটা হচ্ছে i5 এর 10 জেনারেশন, 16GB RAM, 512GB ভেরিয়েন্ট, X1 ইয়োগা 16GB, 512GB আমাদের কাছে পেয়ে যাবেন 58000 টাকায়, আর 8GB, 256GB 55000 টাকায়। দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। যারা বা ইনটেক ল্যাপটপ নিতে চান, আমাদের কাছে ইনটেকও আছে। আজকে সবগুলো দেখালাম না, ইনটেক কয়েকটা দেখাচ্ছি। এটা হচ্ছে i5 এর 13 জেনারেশন। হ্যাঁ, 13 জেনারেশন i5 এর 13 জেনারেশন, ফুল ইনটেক, সিলপ্যাক, 8GB RAM দেওয়া আছে, 512GB NVMe, ব্লু কালার এটা। হ্যাঁ জি, ব্লু কালার আছে, সিলভার কালার, সবগুলো কালারই হবে। এটার গোল্ডেন কালারটা আমাদের কাছে আছে। প্রাইস কত গেল? প্রাইস রাখবো মাত্র 68000 টাকা। 68000 টাকা, 68000 টাকা i5 13 জেনারেশন, 8GB, 512GB। আর এটা, এটা হচ্ছে HP Victus, এটা একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজ, 7000 সিরিজের HS মডেলের প্রসেসর, 8GB DDR5 এর RAM দেওয়া আছে, 512GB NVMe M.2। এটার প্রাইস রাখছি মাত্র 84000 টাকা। একদম সিলপ্যাক থাকবে তো? একদম ইনটেক সিলপ্যাক। আচ্ছা, আরেকটা দেখবো প্যাভিলিয়ন সিরিজের মধ্যে, প্যাভিলিয়ন সিরিজের HP প্যাভিলিয়ন, জি HP প্যাভিলিয়ন 15। এটা হচ্ছে i5 এর 13 জেনারেশন, 8GB, 512GB, এটাও রাখছি মাত্র 72000 টাকা। 72000 টাকা। এটা হচ্ছে ভাই 250G10, i5 13 জেনারেশন, এটার i5 12 জেনারেশন আমাদের কাছে হবে। i5 12 জেনারেশন পাবেন 58000 টাকা, i5 13 জেনারেশন পাবেন 65000 টাকা। আচ্ছা, যদি কেউ আপনাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পারচেজ করা হয়, প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন? আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায়, আবার একটু বলে দেন কিভাবে নিতে পারবে? ঢাকার বাইরে থেকে আপনি একদিনের মধ্যে আমরা আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিব। আপনি নামমাত্র একটা মূল্য আমাদেরকে পরিশোধ করবেন, 1000 টাকা, এবং বাকি টাকাটা আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পর আমাদেরকে দিবেন। আচ্ছা, আপনাদের কাছে কি EMI সুবিধা আছে ভাইয়া? EMI সুবিধা আছে 36টা ব্যাংক সহ যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে EMI করে ল্যাপটপ পারচেজ করতে পারেন। আচ্ছা, কেউ যদি সরাসরি শপ ভিজিট করে আপনাদের ওয়ানটেক থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো পারচেজ করতে চায়, কিভাবে আসতে পারবে? অবশ্যই, আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে লেভেল 6 ব্লক ডি, শপ নম্বর 33, বসুন্ধরা সিটি, শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা। ওকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর ভিউয়ার্স, আপনারা যারা ল্যাপটপ নিতে চান, এখানে কিন্তু HP-র ভিক্টাস ছিল, এবং কি এটা হচ্ছে আসুসের জাইপ্রাস, এটাও কিন্তু একদম গেমিং ল্যাপটপ। আর যারা হাই প্রফেশনাল লেভেলের গেমিং করে থাকেন, তারা কিন্তু এই ল্যাপটপগুলো পারচেস করতে সরাসরি শপ ভিজিট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। তো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন। অবশ্যই আপনাদের কাস্টমারদের জন্য আমি স্পেশালি যতটুকু পারি আমি করবো, ইনশাল্লাহ।